प्रणाम सद्गुरुजी। अमेरिकाय एक अनुष्ठान चलछे एखन डिसमैंटलिंग ग्लोबल हिंदुत्व अर्थात विश्वजुड़े हिंदुत्वेर विलोप। এই পরিস্থিতিতে আমাদের জন্য আপনার মতামত উপদেশ কি হবে? তারা এটা নিয়ে বিগত ৮০০-৯০০ বছর ধরে কথা বলে আসছে, কি হয়েছে তাতে? তারা এই বিশ্বজুড়ে হিন্দুত্বের বা হিন্দু ধর্মের বিলোপ করা নিয়ে অন্তত প্রায় শেষ ১০০০ বছর ধরে বলে আসছেন। আমরা এখনো টিকে, এটাকে মজবুত করতে হবে। অন্য লোকেরা কি করছে সেই নিয়ে চিন্তিত হবেন না, আমাদের এটাকে শক্তিশালী করে তুলতে হবে যাতে লোকে এটা বেছে নেন। আমাদের অবশ্যই জাতপাতের সব ভেদাভেদ মুছে ফেলতে হবে যাতে সব মানুষই এই হিন্দু কাঠামোর মধ্যে মর্যাদার সাথে বাঁচতে পারেন। আর যদি সেটা না করেন তবে অবশ্যই মানুষ আমাদের ছেড়ে চলে যাবে। হিন্দুত্বের ভাঙন আমেরিকা যুক্তরাষ্ট্রের কোনো বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না, তারা কি বলছে তাতে আমার বয়ে গেছে। বরং হিন্দুত্বের ভাঙন ঘটছে আমাদের গ্রামগুলোয়, আমাদের মফস্বলে, কারণ আমরা আমাদেরই নিজেদের মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করেছি। এই দেওয়ালগুলোকে ভাঙার সময় এসেছে আর খুব জরুরি। এই তো একজন জিজ্ঞাসা করছিল কিভাবে আমরা একসাথে কাজ করতে পারি। এভাবেই আমরা একসাথে কাজ করতে পারি যে যদি আমরা এই দেওয়ালগুলোকে সরিয়ে দিই, যে আমরা কোনো মানুষকে তার জন্ম দিয়ে বিচার করি না, বিচার করি তার কি গুণ আছে সেই দিয়ে। আমরা শুধুই একটা জিনিস করতে পারলে কেউই এর ভাঙন ঘটাতে পারবে না, কারণ এই যে আপনি যাকে হিন্দু বলছেন সেটাই বিশ্বের ভবিষ্যৎ। আমি এটা বলছি কারণ আজকে বিশ্বের যুব সমাজ এত যুক্তিবাদী হয়ে উঠেছে, মানুষের বুদ্ধি যেরকমভাবে বিবর্তন হচ্ছে তাতে যা কিছুই অযৌক্তিক তার বিশ্বে চলবে না। তো যাই করুন, স্বর্গে নিয়ে যাওয়া আর এসব কাজ করবে না। কেউই আর স্বর্গে যেতে চায় না। This is the only culture. এটাই একমাত্র সংস্কৃতি যে এই মানব যন্ত্রটাকে এত গভীরভাবে দেখেছে, যেটাকে বিশ্বে সঠিকভাবে উপস্থাপিত করলে এটাই বিশ্বের ভবিষ্যৎ হবে, কারণ এটাই একমাত্র জিনিস যা এক উন্নত বুদ্ধির কাছে গ্রহণযোগ্য। কারণ এটা কোনো বিশ্বাস ব্যবস্থা নয়, এ হলো ভালো থাকার বিজ্ঞান আর প্রযুক্তি। নিজের বাঁচার আর মুক্তি লাভের জন্য বিজ্ঞান আর প্রযুক্তি, এটাই তো। এটা অতীতের নয়। আমি চাই সবাই এটা সবসময় মাথায় রাখুন যে সনাতন ধর্ম অতীতের কিছু নয়, এটা কোনো অতীতের সংস্কৃতি নয়, এটা অতীতের ঐতিহ্য নয়, আমাদের ভবিষ্যৎ। যদি এটাকে আমাদের ভবিষ্যৎ বানাতে চাই তবে কারোর সাথে লড়তে হবে না যে কিনা, জানেন তো, আপনি সবার সাথে লড়েন না। যখন আপনি ব্যাঙ্গালোর শহরে হাঁটেন, শুনলাম সেখানে সম্প্রতি কুকুরের সংখ্যা বেড়েছে, সম্প্রতি কিছু খবর বেরিয়েছিল, তারা সবাই আপনাদেরকে ঘেউ ঘেউ করছে, আপনি গিয়ে সবকটার সাথে লড়েন না, খালি পাত্তা দেবেন না। আপনি মজবুত করুন যেটা আমাদের কাছে মূল্যবান। আমাদের কাছে মূল্যবান যা, তা মজবুত করলে তারা যা চায় তা করতে পারে। ১০০০ বছর ধরে তারা করে আসছেই। কিন্তু হিন্দুত্বের ভাঙন আমেরিকায় কোনো বিশ্ববিদ্যালয় হচ্ছে না, বরং হচ্ছে আমাদের গ্রামে গ্রামে। আর তার অন্যতম মূল কারণটা হলো যে বৈষম্য আমরা আমাদের সমাজে নিয়ে এসেছি। এটা নিয়ে যদি একসাথে কাজ করি আর এই দেওয়ালগুলোকে যদি ভেঙে ফেলি যা মানুষ হিসাবে আমাদের মধ্যে বিভেদ তৈরি করে, তাহলে নিশ্চিতভাবেই কেউ এটাকে ভাঙতে পারবে না।